সারা বিশ্ব এবং সারা ভারতবর্ষ এবে মহামারী দ্বিতীয় লহরী পাই সব এবে অস্তব্যস্ত তবে আমি অছু এ যে ভদ্রক জেলা ধামনগর ব্লকরে সহরাঞ্চলরে তবে এটি যে রয়েছে যে সটডাউন যে দুই দিনিয়া ঘোষণা হয়েছে শনিবার রোববার তো গতকাল এটি কড়া কড়া সটডাউন পালন হয়েছিল বেড়ে তো আজ এটি যে স্থানীয় প্রশাসন তরফর পুরা স্থগিত করা যাচ্ছি যে স্থানীয় যে থানা অধিকারী পক্ষ নিজে ঘটনাস্থল রোড উপরক আসি কিভাবে জনসচেতন সচেতন করা যাব সেপ্রতি ধ্যান দিয়া হচ্ছে আপল পরিমাণের যে অমানিয়া যে চেকিং হচ্ছে আ দেখিবাকু মিলুছি যে বাইক গুড়িক যে অমানিয়া যে আসুচার তাঁকু ফাইন কটা যাচ্ছি তবে আমি অছু বর্তমান ইয়ে হচ্ছে বিজু পট্টনাক ছক ধামনগর সহরাঞ্চলের তবে এটি দেখিপারে কিভাবে চেকিং কড়াকড়ি চালছি তবে আমার রয়েছেন জন স্থানীয় যে বুদ্ধিজীবী রয়েছেন তো তাঁকর আমি কিছু মত নেওয়া তো কিভাবে চালছি এটি যে কড়াকড়ি চেকিং তাঁকর তাঁকু পচার বুঝবা কম কবে আগে বর্তমান যে লকডাউন হয়েছি দুই দিন পাই শনিবার রোববার এনএসি এটা হচ্ছে ধামনগর এনএসি মুনিসিপালিটি এরিয়া কিন্তু এই যে আমি ছক উপরে ঠিয়া হয়েছি এই ছক হল যাজপুর রাস্তা যাজপুর লাগিছি কনেকশন পাখ জেলা রাজকনিকা লাগিছি আরএডি আরএডি যাওয়া রাস্তা এই তিন ছকের এপটে ভদ্রক এপটে যাজপুর এপটে রাজকনিকা আরএডি দিয়ে রাজকনিকা তিনটা কমিউনিকেশনর লোক যা আসে এবাটে হি করতে এটা হচ্ছে মেইন ছক এই ছক উপরে যে করোনার প্রভাব পাই আমার প্রশাসন দিয়েছি এটি প্রশাসন জগিকি রয়েছেন যে অমানিয়া হচ্ছেন সে ফাইন কটা হচ্ছে যে আসুচার মু এত কুচি যে এই যে করোনা প্রভাবের লোক তো একুশের যা প্রভাব লা তাঠু অধিকর অধিক ভয়াবহ করোনা পরিস্থিতি 2021 আজ আরম্ভ হয়েছি যে যাকি সারা বিশ্ববি 123টা দেশের বর্তমান করোনা আক্রান্ত হয়ে সারে সেপা আমি সরকার পাখে নিবেদন করছু যে পাখ অঞ্চল রুচি যেগুড়ি খালি এনএসিটা সটডাউন করেদেলে হবনি পাখ অঞ্চলক দূর দূরান্তর যে আসুচার লুচি ছপি যে বাহু আসছেন রাজ্য ছত্তিশগড় পাখা আমার ওড়িশা বর্ডর পশ্চিমবঙ্গ এসব জায়গার যে আসুচার সেমানে বেশি করোনা প্রভাবিত হয়ে আসছেন সেমানে নুচি ছপি আসিকি ইন্টর এরিয়া সেমানে লোকগুড়া রয়েছেন বাহারে রয়েছেন যাহাদ্বারা কি অনুমান করছি সেই মানক দ্বারা হি প্রভাব হয়ে পড়ে কিন্তু প্রশাসন যদি সটডাউন করছেন কি লকডাউন করছেন যা বি করতু কিন্তু গ্রামাঞ্চল নেই করতু আমার ধামনগরটি বন্ধ অছি পাখরে 2 কিলোমিটার ভিতরে ডবল মার্কেট খোলা আছে তারপরে ধামনগর ছকরে খোলা আছে ন্যাশনাল হাইওয়ে খোলা আছে যাদ্বারা কি সটডাউনর কিছু মূল্য আমি অনুভব করে পারুন আমি সরকারকে অনুরোধ করছু তারপরে জনসাধারণকে আমি অনুরোধ করছু বি সে নিজক নিজে টিকে সতর্ক রুহন্তু মাস্ক পিঁধন্তু এটা হচ্ছে বায়ুজনিত সংক্রামক যেটা এই এথিপাই বহুত ক্ষয়ক্ষতি হব বহুত লোক মলেনি সব পুড়িবাকু জায়গা নাই এইভাবে অপরিস্থিতি দেখুবে এই যে স্থানীয় যে বুদ্ধিজীবীকর গোটিয়ে প্রতিক্রিয়া রাখুলে যে কিভাবে এই যে সটডাউন কু কমিটি সাধারণ লোক মানবে তো কমিটি পুলিশ কি সাহায্য করবে তো এইভাবে কিছু প্রতিক্রিয়া দেলে তবে আমি অছি যে এই যে বিজু পট্টনাক ছকরে তো সকাল সকাল এটি বহুত কড়াকড়ি চেকিং চালছিল তবে ঘটনাস্থলের নিজে থানা আধিকারী এঠিকার পৌঁছিছেন কিভাবে লোক সচেতন করবে তা দেখুম তো মু নিশ্চয় দেখিপারে ইয়ে হচ্ছে যে পুলিশ কর্মী কর্মী মানে কিভাবে স্থানীয় যে অমানিয়া সাবাট করা জোরদার প্রস্তুত করছেন তবে আমার পাখে আউ জন রয়েছেন বুদ্ধিজীবী অনেক তাঁক মত নেওয়া কম কমিটি এই যে আজ হচ্ছে দুই দিনিয়া সটডাউন কিন্তু কম দেখুম ধামনগর সহরাঞ্চলের যে দুই দিনিয়া সটডাউন ঘোষণা সরকার করলে তাকে ধামনগর জনসাধারণ আন্তরিকসাইট গ্রহণ করছেন আপনার মানে দেখিপারে সমস্ত বনসন শুনসান রাস্তাঘাট পুরা ফাঁকা কিন্তু এটি গোটে প্রশ্ন আসুচি সাধারণ লোক মনে সটডাউন যে ঘোষণা করা গলা কেবল সহরাঞ্চল এইপা লোক মনের গোটে ক্ষোভ সৃষ্টি হয়েছি যে সবু জায়গার কী সটডাউন হলানি কেবল মানে অর্বান এরিয়ার কী হল এক প্রশ্ন লোক মনের সৃষ্টি হয়েছি কারণ কেবল টাউনে আক্রান্ত হয়েছেন কোণ রোলার হো না গাঁ গহলের তো না বেশি আপনার ওয়েস্ট বেঙ্গল আপনার আন্ধ্র যে ফেরন্তা সেই মানে যে ফেরিলা বেড়ে আক্রান্ত রোগর আক্রান্ত হচ্ছেন বিশেষ বিশেষ করে গাঁরে বেশি রোগর আক্রান্ত হচ্ছেন কিন্তু সরকারের নিষ্পতি যেহেতু আমি সহরাঞ্চলের অছু আমি অক্ষর অক্ষর পালন করছু ধন্যবাদ জনাইমি পুলিশ প্রশাসনকে সে লোক মানুষ পূর্ব বহুবার গাঁ গহলি রাস্তাঘাটের বুলি বালি লোক সচেতন করা ফলরে
আজি আম সহরাঞ্চলের আক্রান্ত সংখ্যা নিশ্চিত কমিছি এবং মু আশা করছি ডিমাইন্ড করছি সরকারক পাখে এই লকডাউন সম জায়গায় করা যাও সমস্ত গোটিয়ে মত কিভাবে এই যে সটডাউন কু সফল করা কিছু না কিছু প্রভাব পড়ব নিশ্চিত ভাবে সেপাই সমস্ত গোটিয়ে আশা তবে যা দেখা মিলুচি যে ধামনগর অঞ্চলের মেডিকাল যে মেডিসিন স্টোর গুড়ি ছাড়িদেলে কিছু পেট্রোল ট্যাঙ্কি ছাড়িদেলে অত্যাধিক সবু দোকান বন্ধ রয়েছে তবে আমি অছু বিজু পণ্ডাচর এটি তার প্রভাব পড়ছে সটডাউন পুরোপুরি প্রভাব পড়ছে ভদ্রক জেলা ধামনগর বিশ্বজিৎ পলে অর্গস নিউজ।